হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন যাবৎ একটু ব্যস্ত হচ্ছে, এই জন্যে একটা গুড নিউজ আছে, সেটা পরে দিব। আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে একটা খোপা তৈরি করব। খোপাটা একদম সম্পূর্ণ সাদার মধ্যে থাকবে, মানে সাদা ফুল দিয়ে করব। তো কীভাবে এই খোপাটা তৈরি করেছি সেটা দেখার জন্য ভিডিওর শেষ অবধি থাকতে হবে। এখানে খোপাটা তৈরি করার জন্য আমি নিয়েছি একটা খোপার বেস। খোপার বেসগুলো আপনারা হচ্ছে ম্যাটেরিয়ালস যেখানে পাওয়া যায় সেখানেই কিনতে পাবেন। এই খোপার বেসগুলো ছোটো বড় অনেক সাইজেরই আছে। এই খোপাটা খুব ভালো ছিল, মানে কোয়ালিটির খুব ভালো ছিল। তো ম্যাটেরিয়ালস যখন এনেছি তখন খোপাও নিয়েছিলাম দুই তিনটা, কিন্তু বানানো হয়নি। ভাবলাম আজকে একটা খোপা তৈরি করি সম্পূর্ণ সাদার মধ্যে। তো সাদা ফ্লাওয়ার হিসেবে আমি এখানে ফোমের ফ্লাওয়ারটা ব্যবহার করব। তো ভিডিও চলতে থাকুক। এর মাঝে বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলে একদম নতুন আছো বা নতুন ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা ইন্টারেস্ট থাকো এসব হ্যান্ডমেড জুয়েলারির ক্ষেত্রে বা হচ্ছে গহনা তৈরি করার জন্য কী কী প্রসেস আছে সম্পূর্ণ কিছু আমার চ্যানেলে দেখতে পাওয়ার জন্য, যদি মানে দেখার জন্য যদি ইন্টারেস্ট থাকো। তারপর হচ্ছে অনেকে আছে যারা জুয়েলারি তৈরি করে বিজনেস করতে চায়, তাদেরও ছোটো ছোটো ইনফরমেশন দিয়ে আমি হেল্প করে থাকি। তো যারা ইন্টারেস্ট আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। এতে হবে যখনই আমি ভিডিও আপলোড করব তখন তোমাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে। খোপার বেসটা মোটামুটি একটু বড় থাকার কারণে আমি আইডিয়া করতে পারিনি এখানে কয়টা ফ্লাওয়ার আমার লাগবে। তো আনুমানিক কিছু ফ্লাওয়ার আমি নিয়েছি, দেখা যাক কয়টা লাগে। তো এখানে যেহেতু এটা ফোমের ফ্লাওয়ার, তো ফোমের ফ্লাওয়ারগুলো হচ্ছে আমি এভাবে একটা একটা করে পিস খুলে নিচ্ছি। তারপর হচ্ছে সবগুলো ফ্লাওয়ার আমার এখানে খোলা হয়ে গেছে। এ হচ্ছে সেই ওই ফ্লাওয়ারের মধ্যে যেই ওয়্যারগুলো থাকে, এটা হচ্ছে সেই ওয়্যারটা, এটা আমার কোনো প্রয়োজন নেই। তো পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এই খোপাটা কিন্তু একদম সহজ, জাস্ট খোপার বেসটা নেবেন, ফ্লাওয়ারটা নেবেন, গ্লো দিয়ে লাগিয়ে ফেলবেন, খুবই ইজি। এখন আপনারা যে কোনো ধরনের ফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারেন, তবে সাদাটা দিয়ে করছি কারণ সাদা খোপাটা দেখতে অনেক সুন্দর লাগে। অনেক আপুরা বা অনেক দিদিরাই এই খোপাটা খুঁজে আমার পেয়েছে যে এই টাইপের খোপা আছে কি না। তো আজকে যেহেতু বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি কীভাবে এই খোপাটা তৈরি করছি। এই টাইপের ফোমের ফ্লাওয়ারগুলো দেখা যায় যে অনেক সময় বাসায় পড়ে থাকলে ফুলগুলো একদম চুপসে যায়, তবে এটা টেনশনের কোনো কারণ নেই। এটা হাত দিয়ে ছিটিয়ে নিলেই হবে, শেপটা সুন্দর আগের মতো চলে আসবে। তো খোপাটা তৈরি করার জন্য এখানে আমি সম্পূর্ণ সাদা ফ্লাওয়ার ব্যবহার করছি। তো প্রথমে মিডলে হচ্ছে আমি একটা ছোটো ফ্লাওয়ার বসিয়ে নিলাম, মানে মাঝখানে একটা ফ্লাওয়ার বসিয়ে নিলাম, ছোটো না সরি, সবগুলো হচ্ছে একই সাইজের। তো এরপর আমি যেটা করব, মাঝখানে একটা ফ্লাওয়ার দেওয়ার পরে তার চারপাশে হচ্ছে আবার ফ্লাওয়ার দিয়ে নিব রাউন্ড করে। তো ভিডিও চলতে থাকুক, তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে। তোমাদের কাছে একটা কথা বলতে চাচ্ছি, তোমরা অনেকেই মনে করো যে আমি হয়তো জুয়েলারি তৈরির যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো বিক্রি করি, কিন্তু না, আমি ম্যাটেরিয়ালস বিক্রি করি না। ঠিক আছে, আমার অনলাইন পেজ আছে, সেটা হচ্ছে জুয়েলারি নিয়ে, সেটা হচ্ছে আমি জুয়েলারি সেল করি। এখন দেখা যায় যে জুয়েলারি সেল করি, ম্যাটেরিয়ালস আমার কালেক্ট করতে হয়। তো যেহেতু আমি ইউটিউবে সবাইকে শেখাচ্ছি কীভাবে জুয়েলারি তৈরি করতে হয়, তো সেজন্য আমি মনে করলাম যে জুয়েলারি বানানোর ভিডিও যখন দিচ্ছি তাহলে জুয়েলারি বানানোর যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো কালেক্ট করার ওয়েটাও তো আমার তোমাদেরকে জানাতে হবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই ধরনের ভিডিও দিয়ে থাকি যে হচ্ছে কোথা থেকে ম্যাটেরিয়ালস কালেক্ট করি, কেমন দাম পড়ে। তারপর হচ্ছে যারা হচ্ছে দূরে দূরে থাকে, আমি যেহেতু নরসিংদী থেকে ঢাকায় গিয়ে ম্যাটেরিয়ালস কালেক্ট করি, তো অনেকেরই হচ্ছে ঢাকার বাইরে থাকে বা অনেকের গ্রাম অঞ্চলে থাকে, তো তাদের জন্য ম্যাটেরিয়ালস কালেক্ট করা একটু কষ্ট হয়ে যায়।
তো তাদের জন্য সহজ একটা উপায় হচ্ছে তারা অনলাইনে নিতে পারে। মানে দুইভাবে ম্যাটেরিয়ালস কালেক্ট করা যাবে, এক হচ্ছে গিয়ে, যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এখন অনেক জায়গায় এই ধরনের জুয়েলারি তৈরির ম্যাটেরিয়ালসগুলো অ্যাভেলেবেল। আমি এত বেশি লোকেশন জানি না, ঢাকারটা জানি, চিটোগং আছে সেটা জানি, আরও আদার্স কিছু প্লেসে আছে। তবে যারা হচ্ছে একটু গ্রামাঞ্চলে আছে তাদের জন্য এসব ম্যাটেরিয়ালস কালেক্ট করা একটু টাফ হয়ে যায়, তো তারা অনলাইনে দেখতে পারে। এখন অনলাইনে দেখার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন হচ্ছে অনলাইনে কিছু পেজ থাকে হোলসেল ম্যাটেরিয়ালস নিয়ে, বা অনলাইন ম্যাটেরিয়ালস, জুয়েলারি ম্যাটেরিয়ালস, এই টাইপের অনেক কিছু সার্চ করলেই পাওয়া যায় এখন অ্যাভেলেবেল। অনলাইনেও এই সব ম্যাটেরিয়ালস এখন অ্যাভেলেবেল, তবে কিছু পেজ ভালো করে দেখে, রিভিউ টিভিউ দেখে, ভালো করে যাচাই বাছাই করে কেনা প্রয়োজন। পুজোর আগে আমি ঢাকা থেকে বেশ কিছু ম্যাটেরিয়ালস শপিং করেছি, তো তার একটা ভিডিও, লং একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। সেখানে আমি কোথা থেকে কালেক্ট করেছি ম্যাটেরিয়ালস তার ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছি সেই ভিডিওতে। তোমরা চাইলে সেই ভিডিওর যে লিংক আছে সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিও। ইভেন অনলাইনে কোন কোন পেজ থেকে তোমরা কালেক্ট করতে পারো সেটার ইনফরমেশনও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। ইতিমধ্যে অনেকেই আমাকে আমার ফেসবুক পেজে নক করে বলেছে যে এই ম্যাটেরিয়ালসটা কি পাওয়া যাবে, এই ম্যাটেরিয়ালসটার দাম কত, কিন্তু তারা আসলে বুঝতে পারে না যে আমি আসলে এগুলো সেল করি না, আমি জাস্ট গহনাটা সেল করি, ম্যাটেরিয়াল সেল করি না। তো এই ভিডিও যারা যারা দেখছো তারা আই থিঙ্ক মানে শিওর হয়ে যাবে যে আমি আসলে ম্যাটেরিয়ালস সেল করি না, আমি জাস্ট গহনাই সেল করি। যদি তোমরা গহনা কিনতে ইন্টারেস্ট থাকো তাহলে আমার ফেসবুক পেজ আছে, ফেসবুকে গিয়ে সার্চ করবে প্রিয়সী লিখে, বাংলায় লিখবে বয় রফলা একার অন্তস্থীয় দন্ত স দিগিকার। তো এইভাবে প্রিয়সী লিখে সার্চ করলে আমার একটা পেজ চলে আসবে, তারপর হচ্ছে একটা গ্রুপ চলে আসবে। তো এগুলো হচ্ছে মূলত আমার ফেসবুক পেজ হচ্ছে বিজনেসের জন্য, আর ইউটিউব রিলেটেড একটা পেজ আছে, ওটা হচ্ছে সুস্মিতা সিনোভিশন নামে, এটা সার্চ করলেও পেয়ে যাবে। আমার মনে হয় ইউটিউবে যদি একটা ইনবক্স থাকতো তাহলে আমরা প্রয়োজনীয় কথাগুলো এই ইনবক্সে বলে নিতে পারতাম। এখন মানে ইউটিউবে যেটা হচ্ছে কমেন্টে ছবি শেয়ার করা যায় না, আর ইনবক্স করারও সিস্টেম নেই, যার কারণে অনেকেই হয়তো এতে সেটা জানতে চায়, ডিটেলসে জানতে পারে না। তো তাদের জন্য ফেসবুক পেজ আছে, তোমরা ওখানে আমাকে নক করতে পারো। তো খোপাটা হচ্ছে এরকমভাবে আমি কমপ্লিট করেছি, আর খোপার সাথে সাথে আজকে আমি এখানে যেগুলো দেখাচ্ছি, এখানে আমার খোপা আছে একটা, আর কিছু হচ্ছে কাটা, খোপার কাটা আছে এখানে, লাল, হলুদ, সাদা এরকম কিছু কাটা আছে, যেগুলোর তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। আর এই যে দুলটা সেটা আমি অনেক দিন আগে আপলোড করেছি, মানে এই দুলটার তৈরির ভিডিওটা আমার চ্যানেলে আছে, অনেক দিন আগে আপলোড করা আছে, এটাতে প্রায় অনেকগুলো ভিউ হয়েছিল। তো তোমরা আসলে যদি ইন্টারেস্ট থাকো এরকম জুয়েলারি বানানোর জন্য তাহলে দেখতে পারো আমার ফেসবুক পেজ, সরি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো। তো সবাই ভালো থেকো, এখন অবধি এটাই ছিল আজকে আমার ভিডিও। তো আশা করছি এই যে খোপাটা আছে এটা আমি পরে দেখাতে পারিনি, কারণ একা একা ভিডিও করছি, কে আমাকে ভিডিও করে দেবে, দ্যাটস হোয়াই আমি পারলাম না দেখাতে। তবে এই খোপাটা মাথায় পরার পরে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আজকে ছিল এটাই আমার ভিডিও, সবাই ভালো থেকো। আজকে হচ্ছে শুভ দীপাবলি, তাই সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। শুভরাত্রি।